আসসালামু আলাইকুম সৌমিত্র, প্লিজ গিভ আস এ প্রেজেন্টেশন অ্যাবাউট হোয়াট ইজ সাকসেস এবং আমরা কিভাবে এই সাকসেসটা অর্জন করতে পারি জীবনে, আমাদের যদি হার্ড ডিটারমিনেশন থাকে। থ্যাংক ইউ সো মাচ সাবিল। হ্যালো স্যার, থ্যাংকস ফর গিভিং মি এ চান্স টু ডেসক্রাইব মাই প্রেজেন্টেশন। আই এম সৌমিত্র চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ। নাও আই এম ডেসক্রাইবিং মাই প্রেজেন্টেশন। মাই প্রেজেন্টেশন টপিক ইজ সাকসেস। That means, what is success? I think success is never give up. আসলে সফলতা হচ্ছে সেটাই যেটা আমরা অর্জন করতে পারি, যেটা অর্জনের জন্য আমরা সারাদিন ছুটি। তো আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, কিছু ব্যাঙ্ক একসাথে, ব্যাঙ্ক দ্যাট মিনস ফ্রগ, কিছু ব্যাঙ্ক একসাথে খেলাধুলা করছিল একটি গর্তের পাশে। তো এর মধ্যে দুটি ব্যাঙ্ক হঠাৎ করে একটি গর্তে, ব্যাঙ্কগুলো জনসভ হয়ে দেখলো যে ব্যাঙ্কটি দুটি ব্যাঙ্ক গর্তে পড়ে গেছে। তো তারা গর্তে বলতে লাগলো যে তোমরা চেষ্টা করে লাভ নেই, মৃত্যুবরণ করে নাও, এই যে বড় গর্ত সেখান থেকে উঠতে পারবে না। তখন একটি ব্যাঙ্ক হাল ছেড়ে বসে দিল। আর আশ্চর্যমূলক ঘটনা হলো এটাই যে ওপর আরেকটি ব্যাঙ্ক ওটার জন্য লাফাতে শুরু করলো। মানে উপরে থাকা মানুষগুলো যতই বলতে লাগলো যে তুমি পারবে না, কিন্তু একটি ব্যাঙ্ক ততই সে উপরে ওঠার জন্য লাফাতে লাগলো। তার মানে তার ইচ্ছা শক্তি বেশি। হ্যাঁ, অবশ্যই তার ইচ্ছা শক্তি বেশি। অবশেষে দেখা গেলো সেই ব্যাঙ্কটি উপরে উঠে গেল। যখন উপরে উঠলো তখন উপরে থাকা মানুষগুলো সবাই হতবাক হয়ে গেলো যে এটা কীভাবে হলো, যে হাউ ইজ ইট পসিবল। তখন আসলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কীভাবে পারলে। তো সে বললো যে আসলে আমি কানে শুনতে পাই না। আসলে কানে না শুনতে পাওয়াটা হচ্ছে সফলতা। সে যদি কানে শুনতো তাহলে সে নিচে থাকা কালীন সে বুঝতে পারতো যে গর্তটা অনেক গভীর, অনেক বড়, সে গাছে ওঠা সম্ভব নয়। সে কানে শুনতে পায় না, এই জন্য সে ভাবছে যে উপরে থাকা লোকজন বলছে যে আরেকটু চেষ্টা করো তাহলেই পারবে। তো সে এই যে কানে শোনাটা, তো আমি বলবো এখানে কানে না শোনার না, আসলে আমরা বলতে হবে যে আমাদের নিন্দা এবং হিংসামূলক কোনো বাক্য যেগুলো আমাদের ক্ষতি করে, এইসব কথাবার্তা আমাদের না শুনে আমাদের যে প্ল্যান, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা যখন আমরা একটা ভালো কাজ করা শুরু করি, যখন একটা ভালো কাজের জন্য আমরা পরিকল্পনা করি, তখন আশেপাশে অনেক লোকজন আমাদেরকে নিন্দে করে, হিংসে করে, সমালোচনা করে। তো আমরা এইভাবে যদি আমরা বসে থাকি তাহলে তো আমাদের মৃত্যু মানে অবশ্যই হবে। যেমন একটা ব্যাঙ্ক যে সে দিয়ে বসে আছে, তো যে ব্যাঙ্কটা শুনতে পায়নি সেই ব্যাঙ্কটা কী করছে, সে আরও লাফাতে শুরু করছে, অবশেষে সে উঠে গেছে। তো আমাদেরও এরকম, আমাদের যে নেগেটিভিটি যেগুলো আছে সেগুলো আমাদের দূর করতে হবে এবং পজিটিভ কিছু সবসময় মাথা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলে সব প্রথমে দূরে নয়। যেটা আমি আগেই বলছি, আই থিঙ্ক সাকসেস ইজ নেভার গিভ আপ। তো আশা করি আমি আমার প্রেজেন্টেশনটা তুলে ধরতে পেরেছি। Welcome.